ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ, আর তাতে 6 বছর পর ঘরের মাঠে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। তবে শেষ ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে তামিম ইকবালের দল। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ইংলিশদের 50 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে টিম টাইগার্স। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে 247 রান তাড়া করতে নামা ইংলিশদের 43.1 ওভারে 146 রানে গুটিয়ে দেয় টাইগাররা। 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে হেরে শেষ করেছে স্বাগতিক দল। এটাকে শুধু সান্ত্বনার জয়, এই জয়ে কি কোনো অর্জন নেই? আইসিসি ওয়ানডে সুপার লিগ চালুর পর এখন কোনো জয়ই আর ফেলনা নয়। বাংলাদেশ যেমন শেষ ম্যাচটা জিতে বড় 2 ধাপ পেরিয়েছে, আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় 6 থেকে 1 ধাপে 4 উঠে এসেছে টাইগাররা। 21 ম্যাচে 13 জয় 8 হারে 130 পয়েন্ট এখন তাদের। বাংলাদেশের উন্নতিতে অবনতি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান পয়েন্ট থাকা পাকিস্তান নেট রানে পিছিয়ে থাকা 1 ধাপ নিচ্ছে, অর্থাৎ 5-এ নেমে গেছে। অন্যদিকে 120 পয়েন্ট নিয়ে 6 নম্বরে নেমে গেছে অস্ট্রেলিয়া। টাইগারদের বিপক্ষে সিরিজ জেতার পর 155 পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, 5 পয়েন্ট কম নিয়ে 2-এ নিউজিল্যান্ড, 139 পয়েন্ট নিয়ে 3-এ ভারত, আর তার ঠিক পরই বাংলাদেশের অবস্থান।